সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতি থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জানাবো আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্যের এক প্রকার মজবুতি পরিলক্ষিত হচ্ছে যারা ছোটোখাটো ব্যবসা পরিচালনা করছেন তারা যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন আর্থিকভাবে ভাবে কিন্তু বেশ লাভবান হবেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য তিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের আজ অফিসে সব কিছুই কিন্তু আপনার চমৎকার বলে মনে হবে আপনার পক্ষেই থাকবে ভালো মেজাজে থাকবেন তবে কর্মব্যস্তও থাকতে চলেছেন আর অফিসে আজ আপনি স্বতন্ত্র অনুভব করবেন কাজেও গতি আসবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকে তিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির আপনাদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন আছে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু এখনও ভালো সুযোগ সময় আসেনি পরিবারের সদস্যদের সাথে আজ ভাব ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ কোনো কাছের মানুষ স্থানীয় ব্যক্তিবর্গ আত্মীয় পরিজনদের মধ্যে কেউ আরও বেশি মনোযোগ চাইলেও আপনার প্রতি সহায়ক এবং যত্নশীল হবে আপনি আজ কিন্তু সেই বিশেষ ব্যক্তির সাথে আপনার সম্পর্কের মজবুতি বৃদ্ধি করতে ভুলবেন না স্বাস্থ্যগতভাবে আজ কিন্তু আপনাকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন পড়বে যার কারণে মানসিকভাবে আপনাদের খুব শক্তিশালী থাকার প্রয়োজন আছে আর তাই পর সমালোচনা পরচর্চা পরনিন্দা করে সময় যেন নষ্ট করবেন না স্বাস্থ্যগতভাবে আজ আপনারা অবশ্যই ওজন বুঝে ওজন গ্রহণ করুন প্রেমিক প্রেমিকা আজ আপনারা একে অপরের প্রতি প্রেমের রং প্রদর্শনের বদলে ঘৃণা বর্ষণ করতে পারেন স্বামী স্ত্রীও আজ আপনারা খুব বেশি সেলফিশ বা আত্মকেন্দ্রিক হয়ে যাবেন সন্ধেবেলার সময় আপনারা নিজেরা একাকি সময় কাটাতে চাইবেন আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয় ক্ষেত্রেই তর্ক বিতর্ক বাক কিন্তু মারাত্মক ফল দিতে পারে তাই এগুলি এড়িয়ে চলুন আর তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না হতদরিদ্র অভাবী গরিব মানুষদেরকে যদি খাদ্য খাবার দান করতে পারেন এতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের মাধুর্যতা আরও বৃদ্ধি পাবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু হালকা হলেও শক্তিশালী থাকছে বিশেষ করে প্রতিবেশীদের দিকে সজাগ দৃষ্টি রাখতে কিন্তু ভুলবেন না আজ যেহেতু বুধবার তাই বুধ গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম রাং ব্রিং ব্রোম সবুধায় নামা এটি একশো আটবার জপ করুন আর যেহেতু এখন শ্রাবণ মাস মহাদেবের পূর্ণ মাস তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের থেকে বেটার কিছু আর কী বা হতে পারে